আরও একটি এজ সংক্রান্ত বা বয়স সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ইফ দ্য টোটাল এজেস অফ ইকবাল অ্যান্ড শিখর ইজ 12 ইয়ার্স মোর দ্যান দ্য টোটাল এজ অফ শিখর অ্যান্ড চারু, অর্থাৎ ইকবাল এবং শিখরের মোট বয়সটা হচ্ছে শিখর এবং চারু এর মোট বয়সের থেকে 12 বছর বেশি। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ইকবাল এবং শিখরের মোট বয়স শিখর এবং চারুর মোট বয়সের থেকে 12 বছর বেশি। তাহলে প্রশ্ন করা হয়েছে যে চারু ইজ হাউ মেনি ইয়ার্স ইয়ঙ্গার দেন ইকবাল, অর্থাৎ চারু ইকবালের থেকে কত ছোট। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা বয়সগুলো ধরে নিচ্ছি যে ইকবাল ইকবাল এর বয়স ধরে নিচ্ছি আমরা 1 বছর। ঠিক আছে, তারপরে ধরে নিচ্ছি শিখর শিখর এর বয়স ধরে নিচ্ছি 1 বছর, আর চারু এর বয়স ধরে নিচ্ছি 1.5 বছর। ঠিক আছে, তাহলে প্রশ্নটা কেমন দিয়েছে দেখো, ইকবাল এবং শিখর এদের বয়সের সমষ্টি কত, x+y। আবার দেখো শিখর আর চারু এদের বয়সের সমষ্টি হচ্ছে y+z। ঠিক আছে, তাহলে x+y হচ্ছে ইকবাল এবং শিখরের বয়সের সমষ্টি, আর y+z হচ্ছে শিখর এবং চারুয়ের বয়সের সমষ্টি। তাহলে এদের যে পার্থক্য এটা হচ্ছে 12 বছর। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রশ্নের কন্ডিশন, এটাকে সমাধান করলে আমাদের উত্তর আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই ব্র্যাকেটগুলোকে যদি আমরা খুলে দিই তাহলে পাচ্ছি x+y -y -z =12। এখানে দেখো yy ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x-z =12। ঠিক আছে, এবার দেখো x-z =12 যেটা এসেছে সেটাই আমাদের আনসার হয়ে গেল, কারণ x হচ্ছে ইকবালের বয়স আর z হচ্ছে চারুর বয়স। আর x-z মানেই হচ্ছে যে ইকবাল যে চারুর থেকে কতটা বড় বা চারু ইকবালের থেকে কতটা ছোট, অর্থাৎ এখানে আনসার হয়ে যাচ্ছে 12 বছর। আশা করি ওই অঙ্কটি তোমরা সবাই বুঝতে পারলে। ভালো লাগলে লাইক করবে এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।